এখন সকাল 6টা বাজে। একটা ভ্যান রিকশা নিয়ে আমরা মোহনার দিকে যাচ্ছি। আজকে সকালের ওয়েদারটা বেশ সুন্দর, বেশ হাওয়া দিচ্ছে এবং একটা সোয়েটার বা কিছু পরলে ভালোই হতো, তা কিছুই পরা নেই, কিন্তু বেশ এনজয় করছি ঠান্ডাটা, বেশ এনজয় করছি। কেন ঠান্ডা বিদায়ের সময় তো এসেই গেছে। সঙ্গে থাকুন, মোহনা গিয়ে কথা হবে। এই আমরা মোহনার গেটে চলে এলাম। এখানে প্রচুর লরি দেখুন, সাড়ে সাড়ে সমস্ত লরি দাঁড়িয়ে আছে। আর এই মোহনা হচ্ছে একটা মাছের আড়ত। এইখানে জেলেরা চার দিন পাঁচ দিন সাত দিন ধরে সমুদ্রে মাছ ধরতে চলে যায় ট্রলার নিয়ে। আর এখানটা হচ্ছে অকশন হয়, এখানে নিলামি হয়, আর সেই নিলামি থেকে যারা মাছটাকে কেনে তারা এই রকম লরিতে করে বা ম্যাটাডোরে করে বিভিন্ন জায়গায় এরা পৌঁছে দেয়। আর সেই মাছ আমাদের পাতে যখন পরের দিন পরে, আমরা কখনো কখনো আমরা তাদের কথা ভাবি না যারা জীবনের মায়া ত্যাগ করে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। এই দেখুন আট ট্যাংরা, কত বড় সাইজ দেখুন আট ট্যাংরা। আর এখানে পাশা আছে, আর চিংড়ি আছে, সার্ডিন আছে, এবং এটা পমফ্লেটের মতো লাগছে কিন্তু পমফ্লেট নয়। প্রচুর মাছ, প্রচুর মাছ। গাংমৌড়ালা আছে, ভোলা দেখছি ওদিকে, ট্যাংরা আছে, প্রচুর মাছ, আরো অনেক নাম না জানা সি ফিশ এখানে। ভাই এটা কি মাছ? এইটা তো অক্টোপাসের মতো লাগছে। শক্তুরি মাছ বলছে এরা এখানে। বেলে মাছ আছে, প্রচুর মাছের, আরো ভোলা মাছও দেখছি এখানে। চিংড়ি তো আছে বলেছি, প্রচুর মাছ, ফিতে মাছও দেখছি। দেখুন কই ভোলার চেহারা দেখুন, এক একটা প্রায় আট কেজি দশ কেজি তো হবেই। এই জীবনে আমি এই প্রথম দেখলাম এত বড় কই ভোলা, মাই গুডনেস। আর এখানে অকশন চলছে, এখানে পাল্লা আছে দেখছেন, এখান থেকে সবাই সব বিট করে এরা চলে যায় নিয়ে যায়। আর এখানে নানান ধরনের সি ফিশ আছে। নাম না জানা মাছ কত, কই ভোলাটাকে আবার দেখাচ্ছি আপনাদের, এর কত বড় মাছ চিন্তা করা যায় না। সঙ্গে থাকুন। দেখুন কাঁকড়া দেখুন, দারুণ দারুণ। আমরা কাঁকড়া দেখেছি ছোট ছোট, হয়তো বিরাট সাইজ। পা গুলো দেখুন শুধু, কাঁকড়ার পাটাই তো প্রায় সাত ইঞ্চি আট ইঞ্চি হবে। ও দেখবার মতন, দেখবার মতন, এখানে না আসলে এইসব দেখতে পেতেন না। সঙ্গে থাকুন। এই মাছটা দেখুন, এটাকে বলে ক্যাটল ফিশ, এটা কোনোদিন খাইনি। এসব সামুদ্রিক মাছ, নাম না জানা সব অকশনের জন্য রেডি হচ্ছে। ভোর রাত্রে ট্রলার ঢুকেছে এবং সেখান থেকে লোড হয়ে এখানে এসছে, এখানে অকশন হচ্ছে। ওই যে ওখানে পাল্লা দেখছেন আপনারা, ওখানে অকশন হচ্ছে, যে বিট করছে সে নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন বাজারে নিয়ে চলে যাচ্ছে। আর দেখুন ইলিশ মাছ, এক একটা প্রায় দেড় কেজি দু কেজি সাইজ। আর এখানে অকশন বিটের পরে এটার দাম হয়েছে পনেরোশো টাকা, ষোলোশো টাকা। ঘটনাচক্রে আমি বহু বছর আগে একবার সমুদ্রে এই মোহনাতে এসে ইলিশ মাছ খেয়েছিলাম, অসাধারণ তার টেস্ট।
সবাই বলে গঙ্গার ইলিশই শ্রেষ্ঠ, কিন্তু সমুদ্রের যে ইলিশ আছে সেটাও কিন্তু কোনো অংশে কম না, এবং সাথে বিভিন্ন ধরনের মাছ। এবং আমরা অনেকেই জানতাম না যে ইলিশ মাছ সমুদ্রে হয় কি না। সমুদ্রের ইলিশ দারুণ টেস্ট, এটা আমি খেয়েছি বলে আমি বলতে পারছি, এবং এটা আজকেই ধরা হয়েছে। সঙ্গে থাকুন। সদ্য সদ্য সানরাইজটা হলো আর দীঘার সমুদ্র, এটা আমরা মোহনার যে সমুদ্রটা সেইখানটা এসেছি। আর দূরে আপনারা যে দেখতে পাচ্ছেন সেই জেলেরা যে মাছ ধরে ধরার যে নৌকোগুলো, সেই ট্রলারগুলো আবার বেরিয়ে যাবে এখন ওরা, এবং একটা এখানে একটা কথা আছে যে দীঘার তে যে সমস্ত মৎস্যজীবীরা থাকে তাদের পরিবারের লোকেরা তাদের ঘরের সন্তানদের এই একটা এইরকম একটা ঝুঁকিপূর্ণ কাজে ওরা পাঠাতে চায় না। তাই এইখানকার জেলেরা চলে যায় হয়তো সুন্দরবন, ক্যানিং, বকখালি এই সব জায়গা, আবার ওইখানকার জেলেরা এসে হয়তো দীঘার এই সমস্ত জায়গায় ওরা জেলের কাজ করে। এটা একটা ওদের পরিবার থেকেই একটা বাধা দেয় এটা বলে শুনেছি। সঙ্গে থাকো। দীঘাতে এই পাড় ধরে আমি প্রত্যেকবার যখনই আসি একটা মর্নিং ওয়াকের জন্য আমি এই বে দিয়ে সোজা চলে যাই একদম নিউ দীঘা অবধি। আজকেও সেটাই করার পরিকল্পনা আছে, দারুণ লাগে। লোকজন আস্তে আস্তে আসছে, এখন জোয়ারটাও আছে আর ওয়েদারটা বেশ ভালোই আছে এখন। কালকে দুপুরের দিকেও যেটা ভেবেছিলাম যে উদয়পুরে বিয়ে হবে গরম পাবো, সেই গরমটা পাইনি। ও, খেজুরের রস পেয়ে গেলাম, যেটা আমার আজ দুদিন ধরে খুঁজছিলাম এখানে। দেখা যাক খেজুরের রস পেয়ে কেন রস খেয়ে কেমন লাগে। কত করে দিচ্ছ খেজুরের রস? ভালো তো? হ্যাঁ, 15 টাকা গ্লাস। মানে মিশানো নেই তো কিছু, সব ঠিক আছে তো? আচ্ছা, দেখা যাক খেয়ে কেমন লাগে। দীঘা আর ওল্ড দীঘার মাঝখানে এই একটি মন্দির আছে সমুদ্রের ধারে। স্থানীয় লোকেদের কাছে শুনলাম যে এটাও আমফানের ঝড়ে খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং এখন সেটা আবার রিবিল্ড হয়েছে। আর লোকজন এখানে আসছে, পুজো দিচ্ছে। আর একটু আগে খেজুরের রস খেলাম, একেবারে জাতা। সে আর খেয়ে কী বলবো, প্রায় ঝগড়ার পরিস্থিতি হয়েছিল ওই খেজুরালার সাথে, রসালার সাথে। আমার মতন আরও সবাই ঠকেছে ওর কাছে, সব কী সব মিশিয়ে কোনো টেস্টই পায়নি ওটায়। সঙ্গে থাকুন। দীঘাতে এখনও কনডেন্স মিল দিয়েই চা করে দেখছি, এটা বহুদিন ধরে প্রচলিত আছে এবং কৌটোর দুধটা আর কি, আর আমুল মিল যেটা, আর এটা কিন্তু আমি সারা ভারতে কোথাও এটা দেখি না, আর বেশ টেস্টও খারাপ হয় না। আর এখানে এক একটা চায়ের দাম 10 টাকা। নিউ দীঘাতে একটা রোড সাইড রেস্টুরেন্টে আমরা এখন সকালে ব্রেকফাস্ট করছি। এখানে লুচি আর আলু মটর একদম ভেজে দিল, এটা বেশ লোভনীয়ই লাগছে। আর এটা ঠিক ওই বাস স্ট্যান্ডের উল্টো দিকে, স্টেট বাসের যে ডিপোটা নিউ দীঘার তার ঠিক অপোজিটে। Thank you.
রেস্টুরেন্টে চলে এসেছি তারিণীতে, তারিণী রেস্টুরেন্ট যেটা আপনাদের বলেছিলাম। আর এই হচ্ছে ছেঁচড়া, যেটা আজকাল খুব বিরল, কোনো হোটেলে পাবেন না। এই এখানে আলু ভাজা আছে, ডাল আছে, সবজি আছে, আর ওই পেঁয়াজ দিয়েছে, আর মাছটা এখনো আসেনি, মাছটা আসছে, স্বাদ তো অপূর্ব। মাছ এসে গেছে, আজকের মাছ হচ্ছে ভোলা ভেটকি, দেখুন সাইজ দেখুন। সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে এরকম পাড় দিয়ে সমস্ত নানান ধরনের দোকানে বসরা বসে, এখানে অনেক খাবার দাবারেরও রেস্টুরেন্ট, এবং রোড সাইড যে সমস্ত টি স্টলগুলো থাকে সেগুলোর তো আছেই, সাথে ফুচকা দই বড়া সবই আপনারা এখানে পাবেন। আর বেশ সময়ও বেশ ভালোই কাটে, আমফানের স্মৃতি যদিও এখন আবছা হয়ে গেছে, তবুও খুব তাড়াতাড়ি এরা রিকভার করতে পারছে। এটাই হচ্ছে দীঘার ডেলিকেসি, বিভিন্ন ধরনের সি ফিশের এখানে সমারোহ। এখানে তপসে থেকে শুরু করে চিংড়ি, পমফ্রেট, এইসব ভাজা এখানে সন্ধ্যাবেলা বসে, এবং এই হচ্ছে বিক্রেতা, তাকেও দেখিয়ে দিচ্ছি। একদম দীঘা বাজারের সামনেই, ওল্ড দীঘার একদম মুখটায়, এই হচ্ছে সেই বিক্রেতা, এরই দোকান। ঠিক আছে, সঙ্গে থাকুন। চলে এসেছি নিউ দীঘাতে একটা রেস্টুরেন্টে, এটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আর আমরা অর্ডার করেছি মশালা ধোসা আর প্লেন পাপড়ি চাট। পাপড়ি চাটটা এখনও আসেনি, মশালা ধোসা এসছে। এই মশালা ধোসাটার দাম হচ্ছে 80, আর পাপড়ি চাট যেটা আসবে সেটার দাম হচ্ছে 70 টাকা, জিএসটি আছে। আর এটা বেশ একটু একটা ভালোই রেস্টুরেন্টটা, এটা এসিও আছে, খেয়ে বলবো যে কীরকম টেস্টটা। পাপড়ি চাট দিয়ে গেল, আর এটা খেয়ে দেখতে হবে কেমন, তবে যারাই খেয়ে গেল তারাই আমাকে রেকমেন্ড করলো যে এখানে পাপড়ি চাট খুব বিখ্যাত, এবং খেয়ে বলছি কীরকম। এই যে পাপড়ি চাটটার মধ্যে কী কী আছে, এই যে পাপড়ি চাটে এই দেখুন, এগুলো হচ্ছে নিমকির মতন আর কি, সেটা ওরা ফ্রাই করে রাখে, আর এর সাথে দেয় হচ্ছে দইয়ের সাথে আপনারা একটু চিনি দিয়ে দইয়ের সাথে একটু টক, মানে আপনার তেঁতুল জল গুলে নেবে, আর আলু সেদ্ধ আছে। এই যে আলু, এই যে আলু সেদ্ধ আছে, আর এর ওপর দিয়ে একটু চাট মশলা দেয়, আর ওপরে পাপ ওই আপনার ঝুড়ি ভাজা ছড়িয়ে দেয়। এটা খুবই ইজি করা, আর দোকানের একটা আলাদা টেস্ট থাকে, বেশ ভালো টেস্ট। আমাদের খাওয়া প্রায় কমপ্লিট, আর অনেক রাত হতে চললো, আর আমি যেহেতু স্বল্পাহারী আমি একটু রাতে কমই খাই, আমাদের ডিনার হয়ে গেল। আর ওনার তো ধোসা খেয়েও এখন তারপরে কী খাবে সেটা ভাববে, হয়তো কিছু খাবে আবার গিয়ে, যাই হোক
আমি আর কিছু খাবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই আশা করতে পারি, তাই নয় কি? আর একটু কমেন্ট করবেন, ভালো মন্দ দুটোই। আর অবশ্যই আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম ভিডিও আমার আসতেই থাকবে, সেটা রান্নার হোক বা ট্রাভেল হোক। আরেকটা কথা বলছি যে একটু দেখবেন, দেখতে দেখতে স্কিপ করবেন না, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই আবার দেখা হবে। সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই আবার দেখা হবে।